হ্যালো ফ্রেন্ড, রিদিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমি সকাল থেকে আমার ব্লগটা শুরু করছি। আমি সকাল সকাল উঠে আমি স্নান করে নিয়েছি, পূজা দেওয়াও হয়ে গিয়েছে, আর এখানে তোমার দাদা ভাইয়ের ব্রেকফাস্টটা রেডি করছি। এখন হচ্ছে 11টা বাজে, আমিও খাইনি, আমিও খেয়ে নিব। এখানে একটু সুজি করেছি আর পাউরুটি আছে আর আলু ভাজা, আমিও এই প্লেট থেকে নিয়ে খেয়ে নিব। তো দেখো, সুজিটা একটু নরমই করেছি আর এখনও গরম আছে, ঠান্ডা হলে এটা শক্ত হয়ে যাবে। তো খাবারটা ঘরেই নিয়ে যাচ্ছি, ঘরে বসে খাবো আর কি। আর রিদ্ধি এখানে, রিদ্ধি বুড়িটা এই যে শুয়ে শুয়ে মোবাইল দেখছে। আর সারাদিন তোমাদের সাথে কথা বলতে পারিনি, এটা হচ্ছে রাতের ভিডিও। রাতে মাছ রান্না করছি, আর দেখো মাছটা রান্না করছি রুই মাছ। হ্যাঁ, রুই মাছ হচ্ছে একটু লবণ হলুদ একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিচ্ছি। আর রুই মাছটা হচ্ছে আমি করব কচুরমুখী আর আলু দিয়ে। কচুরমুখী আর আলু দিয়ে কিন্তু ভালো লাগে রুই মাছ। আর এই রুই মাছটা একদম ফ্রেশ ছিল, তোমার দাদা ভাই আনার পর একদিন রান্না করেছি আর আজকে রান্না করছি। সাইজটাও বেশ মোটামুটি ভালোই, আর মাথাটা রেখে দিয়েছি, ভাবছি যে মুগ ডাল দিয়ে করব। তো দেখো মাছগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছে আমি। বেশ কড়াইতে একটা মানে একসাথেই দিয়ে দিয়েছি, মানে আলাদা করে মানে একটু কম করে ভাজলে ভালো হতো, যাই হোক ব্যাপার না। মাছগুলো খুব সুন্দর করে, তেলটা ভালো গরম হয়েছিল তো যে কারণে প্রবলেমটা হয়নি আর কি। মাছগুলো একদম লাল করে ভেজে নিচ্ছি। আর আমার রিদ্ধি বুড়িটা হচ্ছে মানে রুই মাছ খেতে পছন্দ করে, কাঁটা কম, তো মাছ দিয়ে ভাত মেখে দিলে যাই হোক একটু খেয়ে নেয় আর কি। আর তা না হলে খুবই কষ্ট হয় খাওয়াতে, মানে ও হচ্ছে অনেকক্ষণ ধরে ঘুরে ঘুরে খাওয়াতে হবে, ছোটাছুটি করবে, এরকমটা করে। যাই হোক, দেখো জিরা ফোড়ন দিয়ে দিচ্ছি, জিরা ফোড়নের তরকারি তো ভালোই লাগে। আর কচুরমুখিগুলো দিয়ে দিচ্ছি, অন্য দিন কচুরমুখি সিদ্ধ করে নিই, আজকে জাস্ট কেটে ধুয়ে নিয়েছি আর কিছু না। সিদ্ধ করা কচুরমুখিতে তরকারি রান্না করলেও সেটার টেস্ট অন্যরকম হয়। তো দেখো এখানে লবণ হলুদ সব দিয়ে খুব সুন্দর করে, যেহেতু আমি সিদ্ধ করিনি এই কারণে খুব সুন্দর করে কচুরমুখিগুলা ভেজে নিব। আর আমার তো কচুরমুখির তরকারি খুবই ভালো লাগে, তোমার দাদা ভাই আগে পছন্দ করতো না, এখন তার ফেভারিট হয়ে গিয়েছে। তো দেখো এখানে আমি ওখানে ভাজতে দিয়ে এখানে কাঁচা লঙ্কাগুলো চিরে নিচ্ছি, তো এভাবে করেই করব। তো দেখো কাঁচা লঙ্কা দিয়ে খুব সুন্দর করে নেড়ে নিচ্ছি। রাতে হচ্ছে শুধু মাছের ঝোলটাই করছি। আর এখানে হচ্ছে একটু কালারের জন্য একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর কাঁচামরিচগুলো না এত বেশি ঝাল না, ঝালের পরিমাণটা কম আর কি, এই কারণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে তোমার একটু ধনিয়া গুঁড়া। আর নামানোর আগে ভাজা জিরা দিব, ভাজা জিরা দিলে এভাবে করে তরকারি একদিন তোমরা রান্না করে দেখো, খুবই ভালো লাগবে খেতে। যাই হোক, এখন দেখো জলটা দিয়ে দিচ্ছি, আমার ভালো করে মশলা টশলা কষানো সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি জলটা দিয়ে দিচ্ছি, জলটা দিয়ে জাস্ট ঢেকে দিব ঝোলটা। দেখো ঝোলটা ফুটে উঠেছে, এখন মাছগুলা দিয়ে দিচ্ছি। ঝোল হতে তো আর বেশি টাইম লাগে না, তো দেখো এই যে মাছগুলো দিয়ে আবার একটু ঢেকে দিব, কিছুক্ষণ হয়ে নামানোর আগে জাস্ট ভাজা জিরাটা দিয়ে দিব। আর মানে এই যে এখানে দেখো, এখানে আমি হচ্ছে ভাজা জিরা করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। আমার তরকারি কিন্তু খুব ভালোভাবে রেডি, দেখ তো, দেখো কি সুন্দর হয়েছে কালারটা। আর খেতেও না খুব ভালো হয় এই ধরনের তরকারিগুলো, আমাকে যতবার দিবে আমি ততবার খাবো। তো বন্ধুরা দেখো আমি রান্না করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন রিদ্ধিকে খাওয়াবো। মাছের ঝোলটা লাস্টে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো আমাদের রাতের খাবারে আছে, এটা রিদ্ধির জন্য মাছ ভাজা করেছি, মুসুর ডাল আর হচ্ছে মাছের ঝোল, এটাই মাছের ঝোল ভাত আর কি। দেখো রিদ্ধিকে আমি ভাত দিচ্ছি, ও নিজে নিজে খাবে, খাবে তো না একটু খাওয়ার পর ফেলে দিবে। আর এই যে এখন একটু খাচ্ছে আর কি, যাই হোক ওই যে নিয়ে দেখো একা একাই খাবে। আর আমি বারবার নিষেধ করছি আমার কথা শুনবে না, মাছে বলো কাঁটা আছে, এটা যদি মানে কাঁটাটা বাই চান্স ভিতরে চলে যায় তখন কি হবে। যাই হোক দেখো একটু ডাল, ওকে ডাল দিয়ে মেখে আর ওই মাছ ভাজাটা নিয়ে দিয়ে মেখে খাইয়ে দিব। ওই যে দেখো
সে কিন্তু তোমাদেরকে মাঝখানে হাইও করে দিয়েছে। এখন আমার যুদ্ধটা শুরু হবে ওকে খাওয়ানোর যুদ্ধটা। সব মাদেরই এমন হয় আর কি। আমি একটা জিনিস তিথির ভালো করেছি যে ভাত মাছ ওকে খাওয়ানো, মানে ঝাল খাওয়ানো শিখিয়ে ফেলেছি। নর্মাল আমরা যেটা খাই সেটাইও খায়। আজকে একটু মাছ ভাজা দিয়েছি, ও কিন্তু তরকারির মাছটাই খায়। এখন আমি বুড়িটাকে খাইয়ে তারপরে আমরা সবাই খাবারটা খেয়ে নিব। দেখো খাওয়ানো কি কষ্ট, প্রথমে তো নিবেই না, এটা ওটা করে অনেক হাজার রকম গল্প করতে হবে তার সাথে। আমি বলতেছি শিয়াল আসতেছে খাও খাও, কোনো রকম খাবে না। পিছন দিক থেকে ওর বাবা ওকে বলতেছে কখন যে খাবে, এখন এই যে এখন ভালো লাগছে, এখন একটু একটু করে খাচ্ছে ভাতটা। তো যাই হোক, ওকে খাইয়ে আমরা সবাই খাইয়ে নিব আর কি, তোমার দাদা ভাইয়েরও অনেক। তো বন্ধুরা দেখো খাওয়া দাওয়া আমি শেষ করলাম, তোমার দাদা ভাইয়ের খাওয়া হয়ে গিয়েছে। এখন বাজে রাত 12টা, আর রিদ্ধি এখনও ঘুমায়নি, ও কাকার সাথে খেলা করছে। বেডটা ঠিক করব, বেডটা একদম এলোমেলো আছে, তো এগুলো ঠিক করব, মশারি টানাবো। ঢাকায় খুবই ডেঙ্গুর উৎপাত হয়েছে, প্রতিদিন ডেঙ্গু রোগী বাড়ছে, অনেকে মারাও যাচ্ছে। তো মশা তেমন এ কয়েকদিন নাই, তারপরও প্রতিদিনই মশারি টানাই ঘুমানো হয়। তো বেড ঠিক করবো, মশারি টানাবো, রীতিকে ঘুম পাড়ানোর চেষ্টা করব, আমিও ঘুমিয়ে পড়বো। কালকে বৃহস্পতিবার, কালকে পড়ানো নাই, কালকে একটু শান্তি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো আর আমাকে একটু সাপোর্ট করো সবাই। আজকের মাছের ঝোলটা কিন্তু খুব ভালো হয়েছিল খেতে, এইভাবে পাতলা নর্মাল খাবার আমার খুব ভালো লাগে। কারণ বললাম না, কিছুদিন ধরে যে অ্যাসিডিটির প্রবলেম, তো এইসব খাবার খাওয়াই ভালো। তারপর কচুর মুখে আমি কম খেয়েছি। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে টাটা।